ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতায় ফের করোনা মৃত্যুর পর হয়রানি। মৃত্যুর পর ষোলো ঘন্টারও বেশি সময় ধরে পড়েছিল দেহ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি কারণে এতক্ষণ ধরে মৃতদেহ পড়েছিল? দেখো, তোমাকে বলবো যে উল্টাডাঙ্গার গৌরিবাড়ি এলাকার একটি মিষ্টির দোকানের মালিক তিনি, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তার আদি বাড়ি সিমুড়ে এবং তিনি এখানেই থাকতেন এবং তিনি তার ব্যবসার কাজ এখান থেকেই পরিচালনা করতেন। তিনি প্রায় 7 দিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন এবং তারপর তার করোনা পরীক্ষা হয় এবং তারপরে গতকাল বিকেল থেকে চাতের নাগার থেকে তিনি অসুস্থ বোধ করেন এবং স্থানীয় তার দোকানের যারা কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং তাদের যেটা বক্তব্য যে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু তার যে পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল কিন্তু সেই সময় পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি এবং তারপরে তাকে আবার সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে দোকানে ফেরত নিয়ে আসা হয় এবং তার যে ডেড বডি সেটা কিন্তু হয় ওই মিষ্টির দোকানের ভেতরেই রাখা ছিল এবং তারপরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা বারবার পুলিশকে বলেছিলেন কিন্তু পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছিল যে তার যে করোনা পরীক্ষা হয়েছে তার ফলাফল হাতে না আসলে তার আগে কিছু করা এই মুহূর্তে সম্ভব নয় এবং সেই কারণেই কিন্তু কালকে থেকে কালকে বিকেলের পর থেকে দীর্ঘক্ষণ তার দেহ মিষ্টির দোকানের ভেতরেই ছিল এবং তারপরে আজকে দুপুর নাগাদ পুলিশের হস্তক্ষেপে তার দেহ আর কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যে সেই বাড়ির যে চত্বর সেই এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং এবং স্থানীয় বাসিন্দার যারা বক্তব্য তারা এলাকাকে জীবাণুমুক্ত করার যে কাজ সেই কাজ করার জন্য তারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ আরম্ভ হয়নি এবং কালকের বিকেলের পর থেকে দীর্ঘক্ষণ ধরে যেহেতু বডি তোলা হয়নি সেই কারণেই কিন্তু এলাকার বাসিন্দারা সেখানে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান, তারা পদ অবরোধ করেন এবং তারপরে অবশেষে পুলিশের হস্তক্ষেপে সেই দেহ মিষ্টির দোকান থেকে আপাতভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যারা কর্মচারী আছেন সেই কর্মচারীদের যে স্বাস্থ্য পরীক্ষা সেই দিকটাও কিন্তু এরপরে খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সৌভিক।